আজকের পর্বে আপনারা দেখতে পারবেন দিতি সন্ধি পূজোর জন্য যে 108টা পদ্ম নিয়ে এসেছিল সেখান থেকে দুটো পদ্ম সরিয়ে দেয় শিউলি। পুরোহিত মশাই 108টা পদ্ম না পেয়ে বলছে 108টা পদ্ম কোথায়, এখানে তো 106টা পদ্ম দেখছি, 108টা পদ্ম ছাড়া তো সন্ধি পুজো হবে না। দিতি বলে আপনি একটু ভালো করে দেখুন, ওখানে 108টা পদ্মই আছে। পুরোহিত মশাই আবারও বলে না নেই। কাব্যের মা বলে এটা কি অমঙ্গল হয়ে গেল। তো বন্ধুরা এই ছিল আজকের আগামী পর্বের আপডেট, কেমন লাগলো কমেন্টে জানিয়ে দেবে।